আসসালামু আলাইকুম, ভিজিটর নগর থেকে আপনাদের সবাইকে স্বাগত। বরাবরের মতো আপনাদের মাঝে আজকে এসে হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে ভুনা গরু মাংস রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখা যাক কিভাবে ভুনা গরু মাংস রেসিপিটি আমরা তৈরি করি। বুনা মাংস রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা বলের মধ্যে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ বাদাম বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস, 1/2 চা চামচ গরম মশলা, 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, 7 মতো লবণ। এখন আমি সবগুলো মশলা হাত দিয়ে একসাথে মেখে নেব। আমি মাখানোর সময় সরিষার তেল ব্যবহার করেছি, কারণ সরিষার তেল কষানো মাংসের মধ্যে সুন্দর গন্ধ আসে আর খেতেও খুবই মজা হয়। আর আমি এখানে দিয়েছি কাজু বাদাম বাটা, আপনারা চাইলে এমনি বাদামও বাটা দিতে পারেন। মশলাগুলো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এতে আগের থেকে ধুয়ে রাখা গরু মাংসগুলো দিয়ে দেব। এখানে আমি হাড় মাংস চর্বি সব একসাথে নিয়েছি, আপনারা চাইলে শুধু মাংসও নিতে পারেন। আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি। আমি এখন মাংস আর মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব হাত দিয়ে, আপনারা চাইলে চামচের সাহায্য মিক্সড করতে পারেন। মাংসের সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এটাকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলো, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন এতে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে, এটা আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোর সাথে দিয়ে দেবো 2-3টা এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোর সাথে একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে বেশি লাল লাল করবো না, হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এখন এই মাংসটাকে আমি ভাজা পেঁয়াজ এবং তেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব 1 মিনিটের মতো। এভাবে মাংসগুলো পেঁয়াজ ভাজা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এই মাংসটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার কারণ হচ্ছে মাংসের থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে। আমি মাংসটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। ঢাকনাটি তুলে দেখতে পাচ্ছি অনেক পানি উঠে গেছে মাংসের থেকে। এখন আমি আরেকটু নাড়িয়ে দেবো মাংসগুলোকে। নাড়িয়ে দেওয়ার পরে এখন আমি এই মাংসগুলোকে চুলা গাছটাকে লো হচ্ছে একটু মিডিয়াম দিয়ে ঢাকনা দিয়ে ডেকে প্রায় 1/2 ঘন্টা এভাবে আমি কষিয়ে নেব। 10 মিনিট পরে ফিরে এসে দেখলাম যে ঝোলটা ফুটিয়ে গেছে, মাংসটা অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পরে এখন আমি ভালোভাবে নেড়ে এটাকে আরও 5 মিনিটের মধ্যে একেবারে লো হিটে দমে রেখে দেবো। রেডি হয়ে গেছে আমার ভুনা গরু মাংস রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।